নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে শিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। আজ করণ রয়েছে বপকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ সৌভাগ্য যোগ, এবং দিন থাকছে আপনাদের ক্ষেত্রে শুক্রবার। আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সকালবেলা 10:07 সময়কাল থেকে সকালবেলা 11:28 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 8:46 সময়কাল থেকে সকালবেলা 10:07 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে সকালবেলা 11:28 সময়কাল থেকে সকালবেলা 12:49 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক। আর চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে কিছু সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি দূর হতে এই সময়কালে দেখতে পাবেন। স্থান পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা 2। বৃষ রাশি, আর্থিক ক্ষেত্রে আপনারা লাভ মিলতে দেখতে পাবেন। পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হবে। মায়ের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় সমাধান মিলবে। কর্মের যে বাধাগুলি ছিল সেগুলিও দূর হতে এই সময়কালে দেখতে পাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে এই সময়কালে। বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সন্তানের খেয়াল রাখার চেষ্টা করতে হবে এই সময়। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কর্কট রাশি। আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। পারিবারিক সমস্যাগুলি দূর হতে এই সময়কালে দেখা যেতে পারে। শুভ সূচনা আপনার কর্মজীবনে প্রাপ্তি হতে দেখা যাবে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন। সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে দেখা যেতে পারে। যাত্রায় আপনারা বিশেষ লাভবান এই সময়কালে হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যা রাশি। অতিথির আগমন এই সময়কালে হতে দেখা যেতে পারে। উপহার এবং সম্মান এই সময়কালে লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4। আলোচনা করব তুলা রাশি। আর্থিক লোকসান হতে পারে, আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনাকে। বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন, নচেত বিবাদ বিতর্ক আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা নিয়ে আসতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব বৃশ্চিক রাশি। আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। সম্পত্তির এবং সম্বন্ধীয় যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হয়ে যেতে এই সময়কালে দেখতে পাবেন। কর্মে নতুন যোগাযোগ, কোনো সুযোগ এই সময়কালে মিলতেও দেখতে পাবেন। শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। প্রিয় ব্যক্তির সাথে বহুদিন পরে দেখা হতে পারে আপনাদের ক্ষেত্রে। থেমে থাকা কাজগুলি এই সময়কালে কমপ্লিট হতে পারে, শেষ হতে পারে। কর্মে সাফল্য এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 9। আলোচনা করব মকর রাশি। কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে। স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। অর্থনৈতিক লাভ মিলতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। কাজের চাপ আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যাত্রা করা থেকে বাঁচার আপনাকে চেষ্টা
করতে হবে। শুভরং আকাশে শুভ সংখ্যা ৬। আলোচনা করব মীন রাশি। পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা বহুলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কর্মজীবনে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে। একই সত্ত্বে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যায় লাভ মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা ২। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।